আমাকে যখন ডিবিতে নিয়ে যাওয়া হলো, দেখুন যখন আমাকে ডিবিতে নিয়ে যাওয়া হলো, আমি খুতবা দিয়ে মসজিদ থেকে বের হচ্ছি, মুতাল্লির বাসায় যাব খাওয়া দাওয়া করতে। একজন ব্যক্তি আমার হাত ধরলেন যে আপনার সাথে কিছু কথা আছে। কি কথা আছে? অল্প বসুন, আমি মুরব্বি মানুষ দাঁড়াচ্ছে, আমি আসছি। তখন আমি বুঝতে পারি না, তখন পরে বলছেন আমরা প্রশাসনের লোক। হ্যাঁ, কি বলছেন বলেন, আমাদের সাথে যেতে হবে, চলেন। মুসল্লিরা বাধা দিচ্ছিল, গাড়িতে তুলছিল, আমি গাড়িতে উঠে গেলাম। আমাকে নিয়ে যাওয়ার সময় বলা হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আপনার কি সম্পর্ক? তখন আমার মাথায় আসছে ঘটনা, আমি বললাম যে সম্পর্ক হলো আমরা হলাম আহলে হাদিস মানুষ, গোটা পৃথিবীতে তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়ে থাকে, আমিও দাওয়াত দিই। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে যারা আছে তারা মাজার পূজা করে, কবর পূজা করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ডিবি অফিসে নিয়ে গিয়ে আমাকে তাৎক্ষণিক বসায় আমার সব ডাটা নিলেন। আলহামদুলিল্লাহ যাপস্থ করেছে টাক্কা, তারিখ সাল অনুযায়ী আমি উত্তর দিয়েছি নাম সহ। সব লেখার পরে মোবাইলে তার সিনিয়র অফিসারকে বলছেন ইংরেজিতে, যে কথাগুলো বললেন সেটা হলো তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ। দুই নম্বর বললেন যে যা জিজ্ঞেস করেছে তা সাল তারিখ সহ বলে দিয়েছেন। স্যার কি করব, রেখে দাও। তখন কথা শেষ করলো, তখন আমি বললাম যে হ্যাঁ বলেন এবার, কি সমাধান দিলেন উনি, আপনি এগুলো বললেন তো? আমি কি বললাম বুঝলেন? তখন বললাম যে আমি ইংরেজি তো বুঝি না, তবে আপনার কথাগুলো বুঝলাম, কি বললেন আপনি, উনি কি বললেন বলেন। তখন বলছেন আপনাকে থাকতে বললেন। কেন থাকবো? জামালপুরে আমার প্রোগ্রাম আছে, আমি চলে যাব, আমাকে আপনি রিলিজ দিয়ে দিন। বলছেন না থাকতে হবে, খেতে দিলেন আমাকে। ওখানে গিয়েই শুরুতেই গিয়ে আমি বললাম আপনার সাথে কথা বলছি, আমি দুই রাকাত সালাত আদায় করব, অজু করে দুই রাকাত সালাত আদায় করে বসে তাদের সাথে কথা বলেছি। একটা কথা দাপটের সাথে বলেছি, যখন জিজ্ঞেস করে তখনই বলেছি, শোনেন আমি নিরপরাধ মানুষ, যদি আপনাদের কারো পক্ষ থেকে সামান্যতম জুলুম হয়ে থাকে আপনারা বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ, কেউ বাঁচতে পারবেন না। আমি একাধিকবার বলছি আমাকে আপনি তদন্ত করুন, যেভাবে ইচ্ছা সেভাবে আমি প্রস্তুত, তবে আমার উপর জুলুম যেন না হয়। তখন আলোচনায় আসলো মূল ঘটনা, হত্যার ঘটনা। আমি বললাম আমরা এটাকে বিশ্বাসই করি না। আমরা বক্তব্য শুনেন আপনি, কি বক্তব্য? অনেক বক্তব্য আছে ইউটিউবে জান আমার, জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে আমরা, আর আপনি আমাকে জঙ্গি তৎপরতার কথা বলছেন। আমি বলছি যে আপনারা কি জানেন এ বিষয়ে আমার লিখিত বই আছে। কি বই? নাম বলেন, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন, কোথায় পাওয়া যাবে? এই যে নাম্বার আছে, ফোন দেন দিয়ে যাবে, এখানে সমস্যা নেই। ফোন দিয়েছে, বইটা দিয়ে আসছে, অফিসার দুইজন পড়েছেন। তার আগেই বলি, তখন আমি আমার প্রসঙ্গে বুঝ দিলাম তাদেরকে, আপনাকে আপনারা আমাকে এই কথা বলছেন, আপনি আমাকে চিনেন, আমার সম্পর্কে আমি বলি। বলেন কি, 2005 সালের গোড়ামিয়ে চরমপন্থা ইসলামী দৃষ্টিকোণ নামে গোটা বাংলাদেশে প্রতিযোগিতা ছাড়া হয়েছিল, ওই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম উসমানী স্মৃতি মিলনায়তনে। এই প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়েছিল এই বাংলাদেশের শীর্ষস্থানীয় 500 আলেমের উপস্থিতিতে, 1300 প্রবন্ধ জমা হয়েছিল সেই প্রতিযোগিতায়। ওই প্রতিযোগিতায় জঙ্গিবাদের বিরুদ্ধে লেখে আমি মুজাফফর ফার্স্ট হয়েছিলাম, এক প্রথম পুরস্কার 20,000 টাকা ক্রেস্ট সহ আমি নিয়ে গেছি 15 ডিসেম্বর 2005। আপনি রেকর্ড খোঁজেন, পত্রিকা খোঁজেন, আপনি পেয়ে যাবেন। কারা ছিল অনুষ্ঠানে, কারা ছিল দেখবেন, তারা ছিলেন প্রথম একজন ব্যক্তি যিনি মারা গেছেন, বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক,
ছিলেন এদেশের পরিচিত পত্রিকা মাওলানা মহিউদ্দিন খান, তিনি ছিলেন এদেশের বিখ্যাত মাদ্রাসা বসুন্ধরার প্রিন্সিপাল পরিচালক আব্দুর রহমান ছিলেন, তাই জি তারা ছিলেন। এদেশের পরিচিত মুখ একজন কামাল উদ্দিন জাফরি, আর একজন ব্যক্তি ছিলেন বিশ্বব্যাপী পরিচিত, নাম হলো আল্লামা দিলার হোসেন সাইদি। তখন বলছেন যে আপনাকে পুরস্কার দিয়েছে, যে আমার ছবি আছে। তারপরে বললাম সন্দেহের কোনো কারণ নাই, এটা বই আকারে বের হয়েছে, আপনি বইটা পড়ে নিন। তখন তারা রাত্রিতে বইটা খুঁজেছে। তবে আল্লাহ শুকরিয়া, এতটুকু বলা যাবে যেহেতু প্রশাসনিক সব কথা বলা উচিত নয়, আপনাদের কান্না, আপনাদের দোয়া আর আল্লাহর কাছে বলা এত দ্রুত কবুল হয়েছে, এত শান্তিতে আমাকে আল্লাহ রাখছেন আমি কল্পনাও করতে পারি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি কর্মীদের শিখিয়ে দিই দুইটা কথা, ওই আগের দিন রাত্রিতে বক্তব্য রাখছি, ভয় কেন তোমার, তোমার মুখে এই কথাটা নেই, ইন্না সলাতি অনুসুকি ওমাহিয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র জগৎ সমূহের প্রতিপালক যিনি আল্লাহ তার জন্য নিবেদিত। এ কথা তোমার জানা নাই, ভয় নেই। দুই, আর একটি কথা, বিপদে পড়েছি, ব্যক্ত হবে হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, এটা কোরআনের আয়াত, আমি 100% বিশ্বাস করি। 3,500 বছর পরেও এই বাক্য কার্যকর ছিল, এটা বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই বাক্যটি বলেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3,500 বছর পরে। এই বাক্যটি বলার কারণে মোহাম্মদকে আল্লাহ মক্কা থেকে হিজরতের সুযোগ করে দিয়েছেন। অবশ্যই আমি তার উম্মত হিসাবে আমিও যদি এই বাক্য পড়ি, অবশ্যই আল্লাহ তার ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ করবেন, করেছেন। আমি নগদ রহমত দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি। আসলে জেলখানা যাওয়ার হয়তো কথা ছিল না, আল্লাহ আমাকে জেলখানায় নিয়ে গেলেন একটা কারণে আমার কাছে মনে হয়েছে, সেটা হলো দেখার জন্য এটা যে দাওয়াতি কাজ কিভাবে করবি আর কিভাবে প্রচার করবি, ফলাফল কেমন হতে পারে, এটা বোঝানোর জন্য। 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আসছিল আমার কাছে জেলখানা থেকে, কাশেমপুর কারাগার ফাঁসির সেল থেকে পত্রটা আসছে। এই পত্রটা সর্বপ্রথম পড়েন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল-গালি। আমি তখন মালদ্বীপে ছিলাম, মালদ্বীপ থেকে ফিরে এসে আমিরে জামাত আমাকে ডাকলেন, গেলাম। তিনি পত্রটি হাতে দেওয়ার আগে বললেন যে তুমি যে বই লিখেছো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, এই বইটি আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এই বই পড়ে যিনি তোমার কাছে পত্র লিখেছেন, এই পত্র লেখার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে তুমি সফল, আলহামদুলিল্লাহ। আমি তখনও জানি না তিনি কে। পত্রটা হাতে দিয়ে বললেন যে এই পত্রটা গিয়ে পড়বা, এই পত্রটা দিয়েছেন তোমাকে এদেশের পরিচিত আলেম, বিশ্বব্যাপী পরিচিত খ্যাতনাম উপাস্তরী কোরআন, আল্লামা দিলার হোসেন সাইদি। থামেন, আমি পত্রটা নিয়ে গেলাম, পড়ছিলাম, পড়ে আমি প্রথমে নিজেকে ধরে রাখতে পারিনি। 9 পৃষ্ঠা পত্র লিখেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। আমার ওয়াইফ আমাকে বলছে কি হলো, কি সমস্যা, আমি বলতে পারি না। পত্র শেষ করার পরে সংবাদটা দিলাম যে এই পত্র হলো সেই পত্র, আল্লাহর শুকরিয়া। পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আনন্দিত হয়েছি, কিন্তু দেখার খুব ইচ্ছা ছিল, দেখা হয় না, যেতে পারি না, অনেক সমস্যা, না বুঝতে তো পারছেন আপনারা। আল্লাহ বললেন
তুই দেখা করতে যাবি না মানে যাওয়াই লাগবে। এই কথাটা কেন বলি জানেন? কারণ হলো কেন্দ্রীয় কারাগার থেকে পাঠানো হলো সম্ভবত 56 জন আসামিকে 55 জন আসামি, তার মধ্যে গাজীপুরে 4টা জেলখানা, 1, 2, 3, 4 তিনে থাকে মহিলারা আর বাকি 2, 3টাতে থাকে পুরুষরা। 56 জনের মধ্যে 55 জনকে দিল 2 আর 4 আর আমাকে একাই দিল 1 আর আমি জানি না উনি কোথায় থাকেন। যাওয়ার সময় ঢুকছি, পূর্ব দিকে তাকিয়ে দেখলাম উনি বিকেলবেলা হাঁটছেন। আমি দেখে চিনতে পেরেছি, তিনি তো আমাকে চিনেন না, কোনোদিন দেখেননি। আমাকে আলহামদুলিল্লাহ আর একটা কৃতজ্ঞতা স্বীকার না করলে হয় না, কুমিল্লা দেবিদ্দারের সন্তান, আমি নাম বলছি না, জেলখানায় ঢুকে তার সাথে পরিচয় হয়েছে। তার 26 দিন আগে জেলখানার পাশে আমি খুতবা দিয়ে গেছি, ওই খুতবায় উনি ছিলেন। আহলাদিস ভাই রক্তে টান, আমি দোয়া করি আল্লাহ ওই ব্যক্তির উপর তুমি রহম করো। আমি ভাবতে পারিনি একজন আসামির সাথে তিনি এত সুন্দর আচরণ করলেন, আমি তো তাকে চিনি না। ঠিক এইভাবেই জেলখানায় আমদানি বলে একটা রোম আছে, আমদানি প্রথম যাদেরকে নিয়ে যায় রাখে। আপনাকে কি বলবো, ভাবতে পারি না। আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয়ে যায়, আমি এটা বিশ্বাসী, আমি এটা বিশ্বাসী, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যদি আসে, পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয়, তাকে আল্লাহ অপমান করতে পারেন না, পারেন না, অসম্ভব, পারেন না। যখন গেটে ঢুকলাম, একজন ভাই আমাকে বললেন, প্রশাসনের মুজাফফর বিন মহসিন কে? আমি কথা কখনো বলিনি, কোথাও বলিনি আপনাদেরকে এই কথাটা। আমি বললাম যে আমি। আচ্ছা আসেন আপনি। একটা রুমে নিয়ে গেলেন, চেয়ার উপরে বসালেন। দেখছি আসামি তো তাদের কোনো মান নেই, মর্যাদা নেই, সবাইকে মাটিতে বসায় রাখছে। আমাকে নিয়ে গিয়ে সামনে বসালেন, একটু পরে বলছেন যে আপনি ইনার সাথে যান। কাউকে মধ্যে না রেখে একটা নিরাপদ সবচেয়ে ভালো রুমে একটা ভালো ছেলের কাছে আমাকে দিয়ে দিলেন। ওখানে থেকেছি আমি, আমদানি রুমের অবস্থাটা বুঝি না, আমি জানি না সেখানে কি হয়। ওখানে বলে ইলিশ ফাইল একটা, আর একটা বলে কি যেন, অনেকগুলো ধারা আছে। আল্লাহ আমাকে সব জায়গায় হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে জেল, ওটা নিজের কোনো স্বাধীনতা নেই, তবে জেল। এরপরেও আমি আরেকটি কথা এখানে বলছি, জেল তো নিঃস্ব ব্যক্তি, যারা দুই একবারে গেছে তারা তো পরিচিত, জেনে ফেলেছে, আমার তো প্রথম, তখন আমি জানি না কিছু, কিন্তু মানে পকেটে তো কোনো টাকা পয়সা নেই, ডিবি থেকে নিয়েই যে নিয়ে যাবে এটাকেও জানে না। পরের দিন আপনাদেরই সন্তান ভাই তাসলিম সরকার আরো 2-3 জন লোক নিয়ে দেখা করতে গেছেন, এই চেহারাটা দেখলাম। তিনি কৌশলে আমাকে কিছু টাকা দিয়ে আসলেন, সম্ভবত 3,000 টাকা হবে। আমি এমন অসহায়ত্ব বোধ করছিলাম যে এই অবস্থায় এইরকম, টেলিফোন নেই, যোগাযোগ নেই, কথা নেই, আমি কোথায় আছি কেউ জানে না। তখন আমার কাছে এই 3,000 টাকাটা ছিল মনে হয় 3 কোটির মতো। আমার একটা খাবার লাগবে, আমার একটা সাবান লাগবে,
আমার একটা চিরুনি লাগবে, এটা যে কাউকে বলবো এমনটা ছিল না। এটা নিয়ে অনেক সময় ভাবছি, আর ওনাকে বুদ্ধিটা যে কিভাবে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক ভালো করে, আমি বুঝতে পারিনি। আমি গেলাম যখন, যে ভাইয়ের সাথে প্রথম জেলখানায় কাশেমপুরে সাক্ষাৎ হলো, এ ভাই আমাকে বললেন, আর ওই ছেলেকে দেখা দিয়ে বললেন যে ওনাকে নিয়ে যাও অমুক রুমে। থাকলাম এক রাত, থাকাতে তারা আমার সাথে যে ব্যবহারটা করেছেন শুধু উনি বলে দেওয়ার কারণে, কুমিল্লার দেবিদ্দারে বাড়ি, জি জি যেটা বলেছেন তাই, উনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমাকে উনি এত ভালোবাসা দিয়েছেন, আমি জেলখানায় ছিলাম, আমি আমাকে বুঝতে দেননি তিনি, আমাকে বুঝতে দেননি তিনি। আল্লাহ তার উপর রহম করো, আল্লাহ আমাকে বুঝতে দেননি তিনি, আপ্রাণ চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন। এই কুমিল্লার সন্তান, 29 তারিখ তার একটা প্রোগ্রাম নেওয়া আছে, আমি তার গ্রামে যাব ইনশাআল্লাহ এই জানুয়ারির 29 তারিখ। পরের দিন আমাকে নিয়ে যাওয়া হলো কাঙ্ক্ষিত ব্যক্তি, তিনি যে দেখতে চাইতেন। আমি গেছি, এই কথা শোনা মাত্রই গ্রেফতার হয়েছি জানতে পেরেছেন। তবে আমি জেলে যাওয়ার আগে থেকে, এক বছর আগে থেকে, জেলের কয়েদিরা আসামিরা সবাই আমাকে চিনেন। আমাকে চিনে কেন? আমার বইটি তারা পড়েছে, আর আজকে সরাসরি আমি হাজির হয়েছি। গেলাম, দেখলাম যে একজন ব্যক্তি পাঠিয়েছেন 1 কেজির মতো আপেল, বেদেনা, বিস্কিট, জামা, পায়জামা, গেঞ্জি ব্যাগের মধ্যে পাঠা দিয়েছেন। ব্যাগের উপরে ছোট করে আরবিতে লেখা আছে একটা কথা, আমি বুঝলাম কে পাঠিয়েছেন। পরের দিন দেখা করতে গেলাম, আমাকে চিনেন না, যে ছেলেটা নিয়ে গেছে সামনে যা দাঁড়িয়ে বলছেন, স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। বলা মাত্রই আমাকে জড়িয়ে ধরে খুব জোরে হাউ মাউ করে কাঁদতে লাগলেন, আর বারবার কপালে চুমু দিচ্ছেন, আর বলছেন, বাবা তুমি আমার হৃদয়ে ফিরে এসেছ, বহুদিন যাবৎ তোমাকে খুঁজছি, আমি দেখতে চাচ্ছি। আমি মনে করছি তোমার বয়স 50 বছরের বেশি, কিন্তু ছোট ছেলের চেয়ে ছোট। বললেন যে তুমি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছো তোমার বইটার কারণে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, বইটা 3 বার পড়েছি, তার মধ্যে সবচেয়ে 2টা কথা ভালো লেগেছে, সেই বইটা হলো, সেই 2টা কথা হলো, তুমি লেখেছো যে শেষ জীবনে গিয়েও যদি কেউ ভুল স্বীকার করে, তাহলে পূর্বের সমস্ত ভুলগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন, সবচেয়ে খুশি হয়েছি। আর লেখেছো যে সালাত এই দুনিয়াতে পরিবর্তন আনতে পারবে না, ওই সালাত কিয়ামতের মাঠে তার কোনো উপকার করতে পারবে না। সালাত পড়ে ঘুষ খায়, সালাত পড়ে সুদ খায়, সালাত পড়ে বিলাল্লাপনা করে, আত্মসাৎ করে, এর সালাত কবুল হয় না। বন্ধুরা আমার খুব এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন, তিনি বসায়া, যেহেতু আমি জেলখানায় ছিলাম, তার সাথে সাক্ষাৎ হয়েছে, 3 মাস 22 দিন একই সঙ্গে ছিলাম পাশাপাশি রুমে। প্রথম দিন বসায় তিনি প্রথমে 17 নভেম্বর, এটা তো বেশি শীত না, এরপরে তিনি মাফলাটা আমার গলায় জড়িয়ে দিয়ে বলছেন, বাবা তোমার ঠান্ডা লাগছে হয়তো। আমি বললাম, না আমার ঠান্ডা লাগে না, আমি তরুণ মানুষ, আপনি হলেন মুরব্বী। 2টা বিস্কিট মুখে তুলে খাওয়ায়, পানিটা নিজে মুখে হাতে তুলে না মুখে তুলে খাওয়ালেন আমাকে। বললেন, বাবা তুমি আজ থেকে আমার এখানে থাকবা, কোনো সমস্যা নাই, দেখা হবে। এরপরে অনেক কথা, একদিন তো না অনেক দিন, আল্লাহ তাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমিও বুঝেছি একটা জিনিস, যে বহু আলেম আমার কাছে, অনেক শীর্ষস্থানীয় বাংলাদেশের আলেম আছেন, যে আলেমগুলি
জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বইটি পেয়ে তারা নিজেদের গোড়ামিকে ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করার সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাসী, আমি বিশ্বাসী, এই মর্মে আমি বিশ্বাস করি চূড়ান্তভাবে এই বাংলাদেশের এই বেদাতি সালাত সংস্কার হবেই হবেই হবে ইনশাআল্লাহ, এটা কোনো সন্দেহ নেই, আমি বিশ্বাস করি। বন্ধুরা আমার, আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের প্রতি কৃতজ্ঞ, অনেক চেষ্টা করেছেন, আমি দোয়া করেছি আপনাদের জন্য। আল্লাহ তুমি এই সমস্ত ভাইদেরকে কবরে মুক্ত করে দিও, কিয়ামতের মাঠে মুক্ত করে দিও এবং মরার পূর্বে তাদেরকে জান্নাতের সদস্য বানিয়ে দিও। আল্লাহ এই জেলখানায় বসে বসে এই দোয়া করেছি, একদিন খুব কষ্ট পেলাম, কত ভালোবাসতেন, একদিন আমাকে এই বিখ্যাত আলেম মুফাসসির কোরআন তিনি আমাকে বললেন যে দুইটা উপদেশ দিয়ে পাঠাইছিলেন আমাকে, একান্ত আমিরে দামাতকে বলার জন্য, একটা হলো এই, বাবা গালিব ভাই আমার সমবয়সী হলেও আমি তার বড়, দুইটা কথা বলবে। এক নম্বর, তাবলিগি ইজতেমা যেন নাম না হয়, নাম হবে আহলে হাদিস মহাসম্মেলন। বললেন অন্তত বাংলাদেশে আহলে হাদিস নামটা মানুষ জানতে পারবে। দুই নম্বর বললেন যে আমি তার কাছে বইগুলো পৌঁছেছিলাম আমিরে জামাতের, তার মধ্যে তাফসিরুল কোরআন বইটা। বললেন দ্বিতীয় অনুরোধ থাকবে গালেব ভাইয়ের প্রতি যে বলবা মরার আগে যেন তিনি তাফসিরটা সম্পূর্ণ করে যান। খুব অভিভূত হয়েছিলেন। একদিন হাঁটছি বিকেলবেলা, উনি এসে বলছেন বাবা কোন ব্যক্তিরই এই পৃথিবীতে আহলে হাদিস না হয়ে মরা উচিত নয়। কি ব্যাপার হঠাৎ করে এই কথা মানে? তখন বলছেন ভ্রান্তির বেলা জালে একামতে দিন বইয়ের শেষ অধ্যায়টা আজকে আমি পড়েছি, পড়ে দেখছি পৃথিবীর যত হকপন্থী বিদ্বান সবাই আহলে হাদিস ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি তুলে ধরেছিলাম ধারাবাহিক ভ্রান্তির বেড়া তোলা একামতের দিন বইটার মধ্যে। আমি বললাম যে বইটি পড়ে আলেম ওলামা আমাকে জেলখানায় পুরার সিদ্ধান্ত নিল, ওই বইটি পড়লে আপনি এই মন্তব্য করলেন, আমি এটাই জন্যই আনন্দিত আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের জন্য এখন দোয়া চাই, আরো চাইব মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আমার মাধ্যমে এই সালাফি আন্দোলন, সালাফি দাওয়াত, আহলে হাদিস আন্দোলনের দাওয়াতের কাজ যেন আল্লাহ করিয়ে নেই, এই দমার জন্য করবেন, মরা পর্যন্ত যেন হকের দাওয়াতটা সর্বত্র আল্লাহ পৌঁছানোর তৌফিক দান করেন। আমি সহ আরো যারা উলামায়ে কেরাম হকের দাওয়া দিচ্ছেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। সম্মানের মালিক আল্লাহ, কোন ব্যক্তি নয়, রুজির মালিকও আল্লাহ, কোন ব্যক্তি নয়। আল্লাহ যেন আমাদেরকে নির্ভেজাল ভাবে খুলুসিয়াতের সাথে সর্বত্র দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন। আমিন। আপনারা যে সমস্ত ভাই অর্থশালী ধনী ব্যক্তি তাদেরকে অনুরোধ করব, আপনারা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল ভ্রান্তির বেলা দিলে একামতদ্দিন জেলখানা থেকে এসে যে বইটা বের হয়েছে ভ্রান্ত আকিদা বানাম সঠিক আকিদা, এই বইটা আপনারা নিজেরা প্রত্যেক পরিবারে রাখবেন এবং এই বইটা আরেকজনকে হাদিয়া দিবেন, যদি সুযোগ হয় তাহলে এই বইটি চিটাগাং, সিলেট, বরিশাল এই সমস্ত এলাকাতে আপনারা প্রচার করার ব্যবস্থা করবেন। আল্লাহ তৌফিক দান করুক। জাজাকুমুল্লাহ খায়রান।